নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা এই দেখছেন, এতে দুধ দিয়ে আজ কি বানাবো বলুন তো বন্ধু। একদম জনপ্রিয় জিনিস বানাবো, বাঙালিদের ফেমাস, যে কেনে যান বাঙালিদের ওই নামটা বললে মানে এক ঘায় চিনে ফেলো, কি রসগোল্লা। হ্যাঁ, কোথাও গেলে বলবেন আমি হচ্ছে কলকাতার লোক, বলো কলকাতার রসগোল্লা বিখ্যাত। হ্যাঁ, তাই সেই বিখ্যাত রসগোল্লা কীভাবে বানাতে হয় বন্ধু, একদম সহজ পদ্ধতিতে বানাবো আর অসাধারণ টেস্ট হবে, সবাই বানিয়ে যাতে খেতে পারবে সেই রকম পদ্ধতিতে আমি বানাতে চলেছি। তা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, হ্যাঁ কীভাবে বানাই। নমস্কার বন্ধু, আসুন। মানে আজকে মুখ মিষ্টি হবে আর কি। মুখ মিষ্টি মানে একদম হবে। দেখুন, রসগোল্লার জন্যে 2 লিটার দুধ নিয়েছি, সম্পূর্ণ গায়ে দুধ ঘরোয়া। আগে এর আগে আমি আমন দুধের রসগোল্লাও করেছিলাম, তা উনি এবার উনুনটা জ্বেলে দিচ্ছে। ছানা কাটানোর জন্য আগে রেডি করে নিতে হবে। আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন এবং ভিনিগার দিয়েও কাটাতে পারেন, যে যেটা খুশি দিয়ে কাটাতে পারেন। আমি ভিনিগার দিয়ে কাটাবো, ভিনিগার দিয়ে কাটালে ভালো হয়। আর যার জন্য আমি এই দেখুন 1 চামচ ভিনিগার নিলাম, আর এর মধ্যে 1 চামচ জল দিলাম। এবার ভিনিগারটা আছে কম বেশি লাগতে পারে, হ্যাঁ দুধের ওপরে নির্ভর করে, যাক যার দুধ যেরকমভাবে গাঢ় পাতলা সেইভাবে হতে পারে। হ্যাঁ, তাই দেখুন দুধ যা দেওয়ার জন্য আমি কড়ায় প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে কড়াটা ভালো করে ধুয়ে নেব, যেহেতু আমার রান্নার কড়া। হ্যাঁ দেখছেন লাল লাল হয়ে উঠছে, জলটা আমি ফেলে দেবো। এবার এর মধ্যে আর একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে দুধটা নিচে না লেগে যায়। অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই ছাঁকনি দিয়ে দুধটা আমি ছেঁকে নেব। দেখুন দেখুন আমন দুধ হলে এসব ছাঁকা ছাঁকি সিন নেই, গায়ে দুধ তো ছেঁকে নেওয়া ভালো। দেখুন এবার দুধটা আমি ফোটাতে থাকব। আরো বলি বন্ধু, এই ছানা কাটানোর জন্যে লোহার খুন্তি না ব্যবহার করে কাঠের খুন্তি, কোনো হয়তো অন্য ধাতু ছাড়া খুন্তি ব্যবহার করতে পারেন, তাই ছানাটা সফট হবে, ভালো হবে, রসগোল্লাটা ভালো হয়। হ্যাঁ, এ আমাদের বাড়ির রান্নাবান্না হয় সেই খুন্তি। এবার জাল দিতে থাকবে, ধীরে ধীরে জাল দিতে হবে। জাল বার করুন। দেখুন বন্ধু একদম ভর্তি হয়ে গেছি। এসব গ্যাসে করলে সুবিধা, অন্য করলে একটু প্রবলেম হবে, কিন্তু খেতে ভালো লাগে। দেখছেন ধীরে ধীরে জাল দিতে হবে, গ্যাসে করলে লো করা যায়। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেবো, 5 মিনিট নিয়ে আমি ছানাটা কাটাতে থাকবো। দেখো দেখুন শুধু কিরম ফুটছে শুধু এখানে। আর আমাদের লাগবে না জাল দিতে, লাগবে না, এতেই হয়ে যাবে।
এবার পাঁচ মিনিট আমি ঠান্ডা করে আর ভিনিগার দিয়ে ছানা কাটাতে থাকবো। দুধের একটু টেম্পার কমিয়ে নিয়ে আর ভিনিগার দিতে থাকবো। এবার নামিয়ে নিচ্ছি, মিনিট পাঁচেক ঠান্ডা হলে আর আমি ছানাটা কাটিয়ে নেবো। একটু গরম আছে, খুব গরমে দিলে ছানা অত সুন্দর সফট হবে না। দেখছে গরম ভাব উঠছে, একদম ধোয়া উঠছে। পারফেক্ট রসগোল্লার জন্যে ওইভাবে ছানা কাটালে তবে ভালো হবে। এবার আমি এই ভিনিগার দিতে থাকবো। যদি গরম করার প্রয়োজন হয় আবার উনুনে আমি বসাবো। ধীরে ধীরে নাড়তে থাকবো। ভিনিগার দিতে থাকবো। ভিনিগারটা আছে দুধ যেরকম সেরকম লাগবে, কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, এটা আছে নিজের অভিজ্ঞতায় কাটাতে হবে। অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দিলে হবে না। আমার আরেক চামচ ভিনিগার লাগবে, দুধ অনেক তো, দু লিটারে দুধ আছে আর দুধটা ভালো, যার জন্য ভিনিগারটা একটু বেশি লাগছে। ইতিমধ্যে ছানা কাটতে শুরুও করেছে না, এই ছানা একঘর ছানা হবে। দেখছেন ছানা, দেখছেন একদম ভালো ছানা কাটছে। এই ছানা মানে এই রকম ছানা কাটাতে হবে, দেখছেন। ধীরে ধীরে ছানা কাটালে সেই ছানা রসগোল্লা ভালো হয়, উৎপাট করলে এই ছানা ভালো হবে না। হ্যাঁ সব আমি বলে দিচ্ছি, এই ছানা গায়ে দুধের ছানা তো একদম নিচে দেখে ভেসে ওঠে না, নিচে তুলে দেখো, তুলে দেখো একটু, তুলে নিচে একদম পড়ে আছে দেখুন ছানা, তুলে দেখো তুলে দেখো। যে গায়ে দুধের ছানা হবে নিচে পড়ে থাকবে, আর আঙুল দুধের ছানা হলে ভেসে থাকবে। ঠিক আছে ছানা দেবো, এই ছানা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ ওয়েট করলে এতেই হয়ে যাবে, আর আমি কিচ্ছু করবো না, এতেই হয়ে যাবে ছানা। দেখছেন বন্ধুরা গায়ে দুধের ছানা একদম মানে কি এর নিচে পড়ে আছে, দেখো কত সুন্দর কেটেছে, দেখো একদম তেলা তেলা ভাব। এই হলো অরিজিনাল ছানা। হ্যাঁ আর নামিয়ে এরকম ঠান্ডা করে একটু হালকা ঠান্ডা হবে, আর এই ভিনিগার দিতে পারেন, লেবু রস দিতে পারেন, মানে অল্প একটু ঠান্ডা হয়ে আসবে, তখন গরম গরম থাকবে, গরমটা থাকবে, একদম একেবারে ঠান্ডা করে দিলে অসুবিধা আছে। একটু জল আলাদা হয়ে গেছে, একদম ছানা আলাদা, খুব সুন্দর ছানা কেটেছে দেখছেন। আর এই ছানা কাটানোর পরে জলটার কালারটা হালকা সবুজ সবুজ হতো না, দেখুন। এবার এটা আমি ছেঁকে নেবো ছানাটা, দেখো ছানাটা আমি তুলতে থাকবো। দেখো আমি একটা দেখুন কি নিয়েছি, দেখুন ছাগনি, ছাগনি। হ্যাঁ আচ্ছা আমি ছাগনির পরিবর্তে অন্য জিনিস নেবো, যেহেতু আমাদের অনেক ছানা তো আমি একটা অন্য জিনিস আনছি। হ্যাঁ দেখা যাক কি আনে। কি আনলে দেখুন বন্ধু, এটা নিয়ে এসছি, এতে আমাদের ছানা কি বলে রাখতে ভালো সুবিধা হবে। এর চালা বলা হয়, হ্যাঁ আঙি ডালা বলে ওই চাল গুঁড়ো ডালে। এতে আমি এবার ঢেলে নেবো, ঢেলে দাও সাদা কাপড় দিয়ে দাও ওরকম একটা। দেখা যাক কতটা ছানা হয় শেষ পর্যন্ত।
তুলে নাও। দেখো এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ঠান্ডা জলে ধুচে থাক। এই জলটা আপনারা ব্যবহার করতে পারেন, হ্যাঁ, এমনি ডালে সবজি যাতে খুঁজি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দাও, অনেকটা ছানা হয়েছে, হ্যাঁ, দুধটা ভালো ছিল, যে দুধ দিয়েছে ভালো দুধ দিয়েছে। হ্যাঁ, আমাদের এই পাশের বাড়ি একজন আছে, সে সকালে দুধটা দিয়ে গেল, খুব সুন্দর ছানা হয়েছে, ছানা হচ্ছে, কত সুন্দর ছানা হয়েছে। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারে টক্সি টক্সি ভাবটা না থাকে। হ্যাঁ, আর এই ছানা রসগোল্লা এক নম্বর হবে এখন থেকে আমি বলছি বন্ধু। হ্যাঁ, দোকানে যেরকম হয় তার চেয়েও ভালো হয়। দোকানে তো অনেক রসগোল্লা দেখবেন ফেটে যায়, হ্যাঁ, অন্যরকম খেতে ভেলতাল আছে, হ্যাঁ, কিন্তু এ তো আমি ভেলতাল করবো না, একদম অরিজিনাল করবো একদম। হ্যাঁ, মানে খাঁটি ছানা, খাঁটি ছানা অন্যরকম মানে রসগোল্লা বানাবো একদম। এবার এটাকে আমি দেখছেন ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখেছেন, একদম জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখছেন, এখন এই দুধ দুধ ভাব আছে, তার মানে কি ছানাটা আমার এক ঘর আছে, দেখেছেন, দেখেছেন, যে ছানা এই রকমই হবে। আরও জল দেবো, জল আর একটু দলো, দাও এর ওপরে দাও, ভালো করে ধুতে হবে, তবে এই রসগোল্লা খেতে ভালো লাগে। আর এই রকম পাতলা কাপড় নিতে হবে, দেখছেন, একদম পাতলা কাপড় নিয়েছি, একদম আপনারা যা খুশি নিতে পারেন, সুতির নেবেন। এবার এটাকে আমি একটু চেপে জলটা বের করে দিচ্ছি, হালকা হালকা, তাই দেখো খুব চেপে, পুরোটা জল বের করব না, এই বের করা হয়ে গেছে, হ্যাঁ, এই টপ টপ করে টপছে, হ্যাঁ, এইটা আমি এবার গাছে বেঁধে ঝুলিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। এই গাছে বেঁধে দেবে, এই গাছেই বেঁধে দেবো, ডালটা ভেঙে পড়ে যাবে নাকি? না, এখন এদেরই আমি বেঁধে দিচ্ছি ভালো করে পাক মেরে, এই দেখুন, আর এরকম টপতে থাকবে, একদম পুরো রস জল বার করে দিলে সেই রসগোল্লা ভালো হয় না। তাহলে এটা নিচে কিছু বসিয়ে দিতে হবে, নইলে এটা ভিজে যাবে। বসিয়ে দেবো, হ্যাঁ, আমি ডেকজি বসিয়ে দেবো, দারুণ তো এই পড়ছে। ফিরে আসছি আধ ঘন্টা পরে, হ্যাঁ, 30 মিনিট পরে আসবো, হ্যাঁ, 30 মিনিট পরে আমি বানাতে থাকবো। কটা বসিয়ে দিচ্ছি রস তৈরি করার জন্য, এক বাটি, দু বাটি, তিন বাটি আমি জল দিচ্ছি, তিন বাটি জল দিলাম, দিয়ে আমি তিনটে আমি এলাচ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি এই বাটি, দেখো এক বাটি, এক বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এই রসটা কষবো, আর তিনটে আমি এলাই দিয়েছি এর মধ্যে। আপনারা পারলে দেবেন, না পারলে না দেবেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, আর একটু জল দিয়ে দিচ্ছি, চিনি
লেগা আছে। রসটা গাঢ় করলে হবে না, একটু পাতলা টাইপের রাখতে হবে। হ্যাঁ একটু নেড়ে দেবো। দেখুন আর জল পড়ছে না, আধ ঘন্টা বেশি হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি রসগোল্লা বানানোর জন্য। ঠিক আছে, পড়েছে হাতে, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ এবার দেখি খুলে কি হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, একদম একদম উফ খুব সুন্দর। দেখুন ছানা, একদম এক ঘর ছানা দেখছেন। গাই দুধের ছানা অন্যরকম দেখতি, হ্যাঁ আর আমুল দুধের ছানা অন্যরকম দেখতি। এর টেস্টটা একটু বেশি হয়, আমুল দুধে হয় গাই দুধে হয় সব দুধেই হবে। তা আমি এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে মেখে নেব, হাত দিয়ে মাখতে থাকব। একদম এক নম্বর রসগোল্লা হবে এতে। একদম বাঙালি লোক রসগোল্লা বানিয়ে খেলে তার মজাই আলাদা। হ্যাঁ অনেকে বাঙালি না তারা রসগোল্লা বানাচ্ছে। হ্যাঁ রসগোল্লার একটা নাম, ঐতিহ্য একটা আলাদা। রসগোল্লা খেতেও যেমন মজা, বানাতে পারলে আরও বেশি মজা লাগে, আরও বেশি মজা। কিন্তু ইজি, দেখলে একদম সহজ পদ্ধতি। অনেকে মনে করবে হয়তো কঠিন, কঠিন একদম কিচ্ছু নেই। এই দেখো এইভাবে দলে নেব, এইরকম করে আমরা দেখতে থাকো। অন্তত 5 মিনিট বেশি করবো আমি। হ্যাঁ দেখুন কত সুন্দর মাখিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যারাউট দিচ্ছি 1 চামচ। আপনারা অ্যারাউট দিতে পারেন, ময়দা দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু রেজাল্টটা অ্যারাউটের 1 নম্বর হয়। হ্যাঁ আমি তো অনেকবার বানিয়েছি, দেখেছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, আর কেউ বেশি দিতে যাবেন না। 1 নম্বর যদি রসগোল্লা করতে চান তাহলে অ্যারাউট বা কর্নফ্লাওয়ার একদম বেশি দেবেন না, সেটা হলে 2 নম্বর রসগোল্লা হবে। হ্যাঁ একদম এইটা হবে 1 নম্বর। হ্যাঁ ভালো করে মিক্স করে নেবো একদম। দেখুন কত সুন্দর হয়েছে অ্যারাউট দেওয়ার পরে মেখেছি। হ্যাঁ এইরকম অল্প পরিমাণে দেবেন আর এত সুন্দর হবে। এবার আমি ডো করে নেবো রসগোল্লা, যে যেরকম সাইজ করতে পারেন সে সেরকম সাইজ করে, মানে আবার গোল গোল করে নেওয়া হবে। কেউ বড় রাখতে পারেন, ছোট রাখতে পারেন, যে যেরকম সাইজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই। বড় রাখলে একটু বেশিক্ষণ পড়াতে হবে, ছোটো রাখলে একটু অল্প সময়ে হবে। আর গাই দুধের রসগোল্লা এ আর বলে আর কাজ নেই বন্ধু, সেরা হয়, সেরা হয়, টেস্টও সেরা। তা দেখুন এবার আমি বানাতে থাকব, আর একদম দেখছেন হাতে লাগেনি, দেখছেন আমি মাঝারি সাইজ করব। সুন্দর করে গোল করে নিতে হবে, সুন্দর করে গোল করে নিতে হবে, গায়ে না জানে একদম দাগ থাকে, ফাটা দাগ। একদম প্লেন হয়ে যাবে, দেখছেন একদম প্লেন হয়ে যাচ্ছে। দেখুন মনে এত সুন্দরভাবে গোল করতে হবে না, এখনই যেন খেতে ইচ্ছা হয় সেইভাবে গোল করতে হবে, দেখে লোভ লেগে যাচ্ছে। একটা একটা করবো, বাহ দারুণ সুন্দর তো। চিনি রসটা কি সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা।
দুটো আটেরোটা বানিয়েছি, হ্যাঁ দেখুন। এবার রসে ফেলবো, রস চাপা দেওয়া আছে, ফেলবো। রসের কন্ডিশন এই ফুটছে দেখুন, আরো জোরে জাল দিতে হবে। বন্ধুরা দেখুন এবার দিতে থাকছি, আর জোরে জাল দিতে হবে, এরম ফুটবে আর জোরে জাল দিতে হবে, একসঙ্গে দিলে হবে না, একটু দেরি দেরি করে দিতে হবে। দাও জোরে জাল দাও, হ্যাঁ যত জোরে জাল দেবে তত রসগোল্লা ভালো হবে। রসগোল্লা ফোটার সময় দেখতে বেশ দারুণ লাগে না, মজা লাগে খুব, মজা না বলে মজা, রস যত বেশি থাকবে রসগোল্লা তত ভালো হবে। ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। একদম পারফেক্ট রসগোল্লা হবে, এক নম্বর হবে, এক নম্বর। আমি প্রথম দিকে বলে যাচ্ছি, হ্যাঁ এবার আমি এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ফোটাবো, পাঁচ মিনিট আমি একদম খুলবো না, ওরকম জাল দিতে থাকো, পাঁচ মিনিট পরে আসছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার খুলে দিই, কাণ্ড চলছে, এই দেখো কেরাম হয়েছে, শুধু দেখো খুলে টইটুম বেকার মতো। এর নাম হচ্ছে বেকার মতো রসগোল্লা, এ হচ্ছে এক নম্বর, উফ সেরা 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 সত্যি। এবার দেখুন জল কম হলে কি হয় দেখুন, এবার জল কম হয়েছে কি বয়ে যাবে, হ্যাঁ দেখুন, দেখি আমি দেখি চিনি রস কেরাম হয়েছে, না রস ঠিক আছে, রস ঠিক আছে, রসও পারফেক্ট, রসও পারফেক্ট, দারুণ দারুণ সত্যি। দেখুন আবার একটু চাপা দিয়ে দেবো দু মিনিটের মতো, দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি, রসগোল্লা একদম আমার রেডি, তাই দেখো দেখুন একদম রেডি, দেখছেন রসগোল্লা বানিয়েছি, দেখুন একদম মানে একটাও ফাটেনি, একদম পারফেক্ট, একদম হয়েছে, একদম নরম তুলতুলে রসগোল্লা, আমাদের 25 মিনিটের মতো হয়েছে, হ্যাঁ এবার খেয়ে জানাচ্ছি, আপনাকে দিচ্ছি। আপনারা 1 ঘন্টা পরে যদি আরও খান বানানো, তাহলে কিন্তু আরও সেরা রেজাল্ট পাবেন। আমিও আর নিচ্ছি, একটু রস নিয়ে নাও, দেখুন কিরম কিরম রসগোল্লা, দেখছেন একদম পারফেক্ট। আমি একটা কেটে একটা দেখাই একটা, এই দেখুন কেটে দেখাচ্ছি, দেখুন তুলতুলে একদম নরম তুলতুলে, দেখুন একদম রসগোল্লা কাকে বলে দেখে নেন, আর এই দেখুন রস দেখো পিওর, একদম পিওর রসগোল্লা যাকে বলে, একদম পিওর রসগোল্লা যদি খেতে চান এরম, এই দেখুন দেখছেন ফুলে যাচ্ছে, দেখছেন জলে দিতে, হ্যাঁ দেখছেন একদম রসে 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 রসগোল্লা রসে, হ্যাঁ দেখুন ফুলে গেল, দেখছেন হ্যাঁ, দেখো কেমন লাগে, এ আর কি জানাবো, এ এর যে খায় তবে সে বুঝবে, হ্যাঁ গালে দিলে একদম মিশে যাচ্ছে, অসাধারণ সেরা রসগোল্লা খেতে চান, একদম সেরা, তাহলে বাড়িতে বানাতে হবে, তাহলে বাড়িতে বানাতে হবে, আপনাদের দোকানের ভরসায় থাকলে হবে না, সবসময় আপনাদের কাছাকাছি যদি কোনো ভালো দোকান থাকে সেই রসগোল্লা খাবেন, আর এই বাড়িতে বানিয়ে একবার খাবেন, খাবেন এইভাবে বানিয়ে, তার চেয়ে যদি না সেরা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, পিওর রসগোল্লার টেস্ট পেয়ে যাবেন, রসগোল্লা যদি খেতে চান বাড়িতে বানিয়ে খেতে হবে, সেটা আমি বলতে চাইছি বন্ধু, বাড়ি যদি নিয়ে যান বানিয়ে বুঝতেই পারবে না যে দোকান থেকে বন্ধুরা নিয়েছে না বাড়িতে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটনে প্রেস করবেন, বেশ বেশ বন্ধু বান্ধব শেয়ার করবেন।
আর ভিডিওটা যদি এই রসগোল্লার রেসিপিটা ভালো লাগে বন্ধু, তাহলে বন্ধু অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ, আর এরকম বানাতে থাকুন আর খেতে যান। দেখুন বন্ধু কোথা ফেটেছি কি দেখেন, বানাবেন, নিজে খাবেন, বাড়ির পরিবারকে আত্মীয়জনকে খাবেন, জমে যাবে, সবাই প্রশংসা করবে অবশ্যই। হ্যাঁ দেখুন কি ক্যামেরাম্যান খা হয়ে গেছে ক্যামেরাম্যানের, তবু আবার দিচ্ছি লোক। আর বাঙালিদের সেরা রসগোল্লা।